ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে দেখছেন সকলকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খণ্ড গ্রামের টিউলিপ বাগান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পেজে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। টিউলিপ সাধারণত শীত প্রধান দেশের ফুল, নেদারল্যান্ড ও ভারতের কাশ্মীর এ ফুলের জন্য বিখ্যাত। এ ফুলের সান্নিধ্য পেতে আমাদের যেতে হতো ভারতের কাশ্মীরে, কিন্তু চতুর্থবারের মতো শ্রীপুরের মৌমিতা ফ্লাওয়ার্সের মালিক দেলোয়ার হোসেন ও সেলিনা ভাবি দম্পতি চতুর্থবারের মতো টিউলিপ ফুল চাষ করে সফলতা পেয়েছেন। এবছর তাদের বাগানে ছয় রঙে 12 জাতের 70,000 টিউলিপ বাল্ব রোপণ করেছেন, ফুলও ফুটিয়েছেন। একই সঙ্গে দেশের আরো কয়েকটি জেলায় তাদের ব্যবস্থাপনায় এই টিউলিপ ফুলের বাল্ব সরবরাহ করে সেখানেও টিউলিপ চাষ করেছেন তারা। 2020 সালের প্রথমবারের মতো 1,000 বাল্বের মধ্যে টিউলিপ পরীক্ষামূলক চাষাবাদ শুরু করেছিলেন এই দম্পতি। প্রথম বছরেই ব্যাপক সফলতা পেয়ে পরিবেশ বিবেচনায় নতুন কিছু জাতের বাল্ব আমদানি করেন। সেই বাল্বে দ্বিতীয় বছরও ফুল ফুটিয়ে সফল হন তারা। এবছর গাজীপুরের শ্রীপুরে এই টিউলিপ ফুলের বাগানে মৌমিতা ফ্লাওয়ার্স গার্ডেন ঘুরে গেলেন নেদারল্যান্ডসের উপরাষ্ট্রদূত মিস্টার দিস উলস্ট্রা। এ সময় বাংলাদেশের টিউলিপের সমারোহ দেখে মুগ্ধ হন তিনি। শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের দেলোয়ার হোসেন ও সেলিনা হোসেন দম্পতির বাগান ঘুরে দেখেন নেদারল্যান্ডসের এই উপরাষ্ট্রদূত। টিউলিপ ফুল বাগান দেখতে চলে আসেন কেওয়া গ্রামে, তাকে একগুচ্ছ নানা রঙের টিউলিপ দিয়ে বরণ করেন বাগান মালিক দেলোয়ার দম্পতি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আরিফ মণ্ডল ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে কমেন্টস করে শেয়ার করে পাশে থাকুন। আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে চেষ্টা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।